মুন্সীগঞ্জের লৌহজঙ্গে বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রলার থেকে নিখোঁজ কারো মরদেহ পাননি উদ্ধারকারীরা। রোববার বেলা 11:30টার দিকে ভাসমান একটি ক্রেনের মাধ্যমে ট্রলারটি নদীর তলদেশ থেকে তোলা হয়। নারায়ণগঞ্জ বিআইডব্লিউটি এর উপপরিচালক ওবায়দুল করিম খান জানান, বৃষ্টি ও স্রোতের কারণে ট্রলারটি উদ্ধার করতে বেগ পেতে হচ্ছিল। স্থানীয়দের সহযোগিতায় নৌপুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটি এর সদস্যরা ট্রলারটির উদ্ধার কাজ শুরু করেন। বেলা 11:30টার দিকে ডুবে যাওয়ার স্থান থেকে এয়ারলিফটিং ব্যাগ, চেন কপ্পা, ক্রেন বোটের সাহায্যে ট্রলারটি উদ্ধার করা হয়। ট্রলারটি থেকে কয়েকটি মোবাইল ফোন পাওয়া গেছে। স্বজনদের দাবি, ট্রলার ডুবির ঘটনায় এখনও 5 জন নিখোঁজ, তাদের মধ্যে 2 জন শিশু ও 3 জন নারী। শনিবার রাত 8টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার রসকাঠি এলাকার তালতলা গৌরগঞ্জ খালে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলার ডুবে যায়। পরে 8 জনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন 40 বছর বয়সী মোকসেদা বেগম, 28 বছর বয়সী হ্যাপি আক্তার, 30 বছর বয়সী পপি আক্তার ও তার 2 ছেলে, 10 বছরের সাকিবুল ও 4 বছরের সজিবুল, 5 মাসের হুমায়রা, 8 বছরের ফারিয়ান ও 12 বছরের রাকিবুল।